শিক্ষা মন্ত্রীর মন্তব্যে কোহি আনিছে আখার বতরা শিক্ষা বিভাগৰ খালি পদ পূৰণৰ চিন্তা চৰ্চা কৰিছে এতিয়া শিক্ষা বিভাগে 1 লাখ চাকৰিৰ ভিতৰত অধিকাংশ দিয়া হ'ব শিক্ষা বিভাগত খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ নিবনুৱা যুৱক যুৱতীসকলৰ বাবে সু খবৰ ৰাজ্যৰ যুৱক যুৱতীসকলৰ বাবে ভাল খবৰ ৰাজ্য চৰকাৰে শিক্ষা আৰম্ভ কৰিব নিযুক্তি প্ৰক্ৰিয়া সেই মন্তব্য কৰিছে ৰাজ্যৰ শিক্ষা মন্ত্রী গৰাকীয়ে রাজ্য সরকারে ঘোষণা করা 1 লাখ নিবনার নিযুক্তি সন্দর্ভতে গুরুত্বপূর্ণ মন্তব্য আগবাইছে রাজ্যের শিক্ষামন্ত্রী গৰাকী আৰু শীঘ্ৰেই শিক্ষা বিভাগত আৰম্ভ হ'ব বৃহৎ নিযুক্তি রাজ্যের নিবনুৱা যুবক যুৱতীসকলৰ বাবে এটা সু খবৰ কিয়নো শিক্ষামন্ত্রীর এটা বিশেষ মন্তব্য এতিয়া আশাৰ বতৰা কঢ়ি আনিছে রাজ্যের নিবনুৱা যুবক যুৱতীসকলৰ বাবে আৰু শিক্ষা বিভাগৰ খালি পদ পূৰণৰ চিন্তা চৰ্চা আৰম্ভ কৰিছে শিক্ষা বিভাগ আৰু শীঘ্ৰেই আৰম্ভ হ'ব বৃহৎ নিযুক্তি শিক্ষা বিভাগত তাৰ সম্ভাবনার ইঙ্গিত প্রদান করছে রাজ্যের শিক্ষামন্ত্রী গৰাকী আৰু 1 লাখ চাকরির ভিতর অধিকাংশ হব শিক্ষা বিভাগত শিক্ষা বিভাগের যিমান সমূহ খালি পদ আছিল সেই খালি পদ পূরণ এটা চিন্তা চর্চা করেছে সরকার নিশ্চিত হবে এয়া রাজ্যের নিবনুৱা যুবক যুবতীসকলৰ বাবে ভাল খবর আর শিক্ষামন্ত্রীর মন্তব্য আশার বতরা কহি আনিছে রাজ্যের নিবনুৱা যুবক যুবতীসকলৰ বাবে খুব একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে লাইছে রাজ্যের নিবনুৱা যুবক যুবতীসকলৰ বাবে শীঘ্রেই শিক্ষা বিভাগের খালি পদ পূরণের চিন্তা চর্চা করেছে সরকারে আর বৃহৎ নিযুক্তির সম্ভাবনা শিক্ষা বিভাগত তার ইঙ্গিত প্রদান করেছে শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু এই মুহূর্তত শিক্ষামন্ত্রী গৰাকীৰ মন্তব্য আহি পড়ছে আমি মন্তব্য আগবাহব সংগ্রহ করছো আর ইতিমধ্যে সরকারে ঘোষণা করেছে যে আমি 1 লাখ নিযুক্তি একটা মিশন মোডত আমি সম্পূর্ণ করি আর এই 1 লাখ নিযুক্তির সরসংখ্যকে শিক্ষা বিভাগত হব গতিকে শিক্ষা বিভাগৰ পৰা ইতিমধ্যে আমি খালি পদসমূহৰ তালিকা পূৰণ মানে সংগ্রহ কৰিছো আৰু সৃষ্টি কৰিবলগা পদসমূহৰ তালিকা আমি প্ৰস্তুত কৰিছো আৰু খুব সোনকালে এই নিযুক্তি প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব টেটটো শিক্ষকসকলৰ হবলৈ হলেতো টেট লাগিবই এতিয়া আমাৰ যথেষ্ট যিসকলে টেট পাছ কৰি আছে প্ৰথমতে আমি তেওঁলোকক একমডেট কৰি ল'ব লাগিব কিন্তু বহুত দৰিদ্ৰ পৰিয়ালৰ স্মাৰ্টফোনে নাই না আমি অনলাইন শিক্ষাটোক আমি ফুল মাধ্যম হিসাবে করাই নাই আমার অফলাইন শিক্ষাই চলি আছে আর ভবিষ্যতেও আমার অফলাইন শিক্ষা থাকিব তাত আমি উপরঞ্চি হিসাবে অনলাইনের কিছু সুবিধা আমি সংযোগ করব হয়তো পারিম কিন্তু অনলাইন পরীক্ষাটো আমার মূল শিক্ষাদানের মাধ্যম নহয় 14 বছর সরু কাম আমি আশা রাখিছো আপনার অতি সোনকালে ব্যবস্থা